ফ্রেন্ড আপনারা বারবার কমেন্ট করেছেন, দাদা এমন একটি বিজনেস আইডিয়া বলুন যেটা কমসে কম পুঁজিতে শুরু করতে পারবো, আর সে ব্যবসাটিতে অবশ্যই লাভের পরিমাণটা বেশি থাকতে হবে। তো ফ্রেন্ড আজকে যে ব্যবসার আইডিয়াটি দেখাবো, এ ব্যবসাটিতে 1000 টাকার একটা ছোট মেশিন দিয়ে 7 টাকার মাল 70 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবে। শুধু তাই নয়, এটা বাজারের ডিমান্ডের সাথে বিক্রি হয়ে থাকে। তো আপনি যদি শিখতে চান ব্যবসাটি, তো অবশ্যই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ড ব্যবসাটি শুরু করতে হলে আপনাকে এরকম 1000 টাকার একটা ছোট মেশিন কিনতে হবে, আর আলুগুলো ভালো করে ধুয়ে এরকম গোল গোল করে পিস রিং বানিয়ে নেবেন। রিংটা কিরকম হবে সেটাও আপনাকে দেখাচ্ছি। তো এটা খুবই ইজি একটি প্রসেস, যখন এই রিংগুলো বানানো হয়ে যাবে তো খুব সহজে এটা আলাদা করতে পারবেন। দেখতে পাচ্ছেন পুরো রিং হয়ে গেছে। তো এটা কেটে নেওয়ার পরে এটা খুব সহজে আপনি এরকম আলগা করতে পারবেন। যখন এরকম আলগা করা হয়ে যাবে যেগুলো আপনি রিং বানাবেন, তখন একটা ভালো ফ্লেভারের ভিতরে যেরকম কর্নফ্লাওয়ার পাউডার বা আপনার ইচ্ছে মতো অন্য ফ্লেভারও অ্যাড করে এরকম ভেজে নিতে হবে। আর এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এর সাথে আলাদা মশলা যোগ করতে হবে। তো এটা আপনার ইচ্ছা মতো বেশি কাঞ্চিও করতে পারেন বা নর্মালও ভাজতে পারেন। তো যখন এটা ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে যাওয়ার পরে এটাকে মশলা দিতে হবে। তো মশলাটাও আপনার হিসাব মতো দিতে পারেন, আপনার ইচ্ছা মতো মশলা বানিয়ে সেটা আপনার চয়েস মতো আপনি আপনার কাস্টমারদের খাওয়াতে পারেন। এটা কাস্টমারদের কাছে খুবই চাহিদাপূর্ণ একটি খাবার। দেখে নেওয়া যাক মেশিনটি আপনি কোথায় পাবেন। ফ্রেন্ড আপনাকে দেখানোর সুবিধাতে আমি এখানে অ্যামাজন ওয়েবসাইটটি খুলে রেখেছি। তো যারা বিডি থেকে নিতে চান তারা daraz.com থেকে নিতে পারেন, আর এছাড়াও আপনি যে কোনো বাজারে গিয়ে, বড় বাজারে গিয়ে খোঁজ নিলেই আমি যে জিনিসগুলো দেখাচ্ছি সব জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। তো ফ্রেন্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন দামের মেশিন এখানে দেওয়া আছে, 1500 টাকা, 1300 টাকা, 1400 টাকা, বিভিন্ন রেটের মেশিন আপনি পেয়ে যাবেন। তো এখানে ওর থেকে সস্তা মেশিনও আপনি পেয়ে যাবেন, যেরকম 400-500 টাকা দামের মেশিনও আপনি পাবেন। কিন্তু মোটামুটি একটু ভালো কোয়ালিটি নিতে গেলে 1000 টাকার মেশিনটা নিয়েই শুরু করা ভালো। এখানে দেখতে পাচ্ছেন আমি যে মেশিনটা দেখাচ্ছি এটা মাত্র 1000 টাকার মেশিন। তো আপনি অ্যামাজনে গিয়ে এটা নিতে পারেন, daraz.com গিয়ে নিতে পারেন বা বাজার থেকেও নিতে পারেন। আর আপনি যদি বলেন তাহলে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট কানেকশন করতে পারবেন। আর আপনার যদি অলরেডি চুলাটা থেকে থাকে তাহলে চুলাটা নেওয়ার দরকার নেই, কিন্তু আপনার যদি চুলা না থাকে তাহলে আপনি এখান থেকে যে কোনো একটি 2000-2500 টাকার একটি মেশিন কিনে এটা শুরু করতে পারেন। আর এছাড়াও আপনি যদি চান এই মেশিনটা না নেবেন, আপনি কড়াই দিয়েও কিন্তু এটা খুব ভালোভাবেই ভেজে নিতে পারবেন। এখন দেখায় যে ফ্লেভারটা আপনি ইউজ করবেন সেটা কোথায় পাবেন, কত টাকায় পাবেন। তো এখানে ফ্রেন্ড দেখতে পারছেন মোটামুটি 80-90 টাকা কেজি দরে যে কর্নফ্লাওয়ার যে পাউডারটা আছে সেটা আপনি কিনে নিতে পারেন। মানে 1 কেজিতে কয়েক 100 কেজি বানাতে পারবেন। তো 80-90 টাকা দিয়ে 1 কেজি কর্নফ্লাওয়ার পাউডারটা আপনি নিয়ে নেবেন। তো এটাও আপনি বাজারে যে কোনো মুদি দোকানে গেলেই পেয়ে যাবেন। আর এখন বলে যে স্টিকটা আপনি কোথায় পাবেন। তো ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন স্টিকটাও মোটামুটি 1.5 টাকা থেকে 2 টাকা এক একটা স্টিকের দাম পড়বে। তো আপনি এটা চাইলে কিন্তু বাড়িতেও বাঁশ কেটে সেটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ড এই ব্যবসাটা শুরু করতে গেলে আপনি যদি গ্রামে থাকেন তাহলে গ্রামের যে কোনো ছোটোখাটো বাজারে একটা ছোটো দোকান দিয়ে এটা শুরু করতে পারেন। আর আপনার যদি অলরেডি কোনো ছোটোখাটো হোটেলের দোকান বা অন্য কোনো দোকান থাকে তাও সাইডে এই ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। আর ব্যবসাটি শুরু করার সময় অবশ্যই দেখে নিতে হবে যে অবশ্যই জনবহুল এলাকায় যেখানে অন্যান্য দোকানগুলো মোটামুটি চলছে সেখানে দিলে কিন্তু আপনার ব্যবসাটা রানিং হয়ে যাবে। তো ফ্রেন্ড আরও যদি কিছু জানতে চান ব্যবসাটি সম্পর্কে তো অবশ্যই কমেন্টস করেন, আমি রিপ্লাই করব। আর এই ব্যবসার আইডিয়াটি অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন যারা কম টাকার ভিতরে একটা ভালো ব্যবসার আইডিয়া খুঁজছে। আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, আর যে কোনো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, নমস্কার।